হ্যাঁ, আমরা যেটা বারে বারে স্পষ্ট ভাবে বুঝেছি এবং দেখেছি যে প্রথমে যখন সংক্রমণটার সংখ্যা অনেক বাড়ে, যেরকম হয়েছিল 7-10 দিন আগে, তার সাধারণভাবে 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ বাদে মৃত্যু হারটা বাড়তে শুরু করে। তার কারণ যারা আজকে আক্রান্ত হবেন তারা হয়তো 2-3 সপ্তাহ বাদে তাদের একটা সংখ্যক মানুষ মারা যাবেন। কেস পজিটিভিটি রেট থেকে দেখলে বিরাট কমও কিছু যায়নি, কারণ 20% ওপরে কেস পজিটিভিটি রেট ইজ এক্সট্রিমলি হাই। আর একটা জিনিসও বারে বারে বুঝতে হবে যে কলকাতায় কোথাও একখানা একটা প্ল্যাটো মতোর কাছাকাছি এসে পৌঁছলেও জেলায় কিন্তু এখনো পর্যন্ত সংক্রমণের হার কলকাতার তুলনায় এখন আস্তে আস্তে বাড়তে শুরু করেছে ন্যাচারালি। আর একটা জিনিসও দেখা যাচ্ছে যে মৃত্যু হচ্ছে কিন্তু মূলত যাদের বয়স্ক খুব বেশি তাদের। সুতরাং এই মুহূর্তে বয়স্ক মানুষ যারা ভ্যাকসিনটা বুস্টার ডোজটা ডিউ, তাদের বারে বারে বলবো যে আপনারা নিশ্চিত করে ভ্যাকসিনটা নিন। তার কারণ আপনি যদি ভ্যাকসিনটা না নেন, আপনার ইমিউনিটিটা, যেটা গত বছর ফেব্রুয়ারি বা মার্চ মাসে ভ্যাকসিন হয়ে গিয়েছিল, ভ্যাকসিন ইনডিউসড ইমিউনিটি কিন্তু এখন লোয়েস্ট লেভেলে নেবে আছে। সুতরাং দয়া করে ভ্যাকসিনটা বয়োজ্যেষ্ঠ মানুষরা নিন, 60 মানুষরা নিন, যাতে করে আপনি সংক্রমণের হাত থেকে যতটা সম্ভব রক্ষা করতে পারেন নিজেকে। ধন্যবাদ ডক্টর সরকার, কথা বললাম চিকিৎসক দীপ্তেন্দ্র সরকারের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ডক্টর কাজল কৃষ্ণ বণিক। ডক্টর বণিক, ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে আজকে যে মেডিকেল বুলেটিনে দেখা যাচ্ছে যে সংক্রমণের হার যেমন বেড়েছে তারই সঙ্গে মৃত্যুর সংখ্যাও বেড়েছে, কি বলবেন আপনি? আমরা তো আগেও বলেছি যে ওমিক্রনের আগমনের ফলে সংক্রমণের হার বাড়বে, বহু মানুষ অসুস্থ হবেন, করোনা সংক্রামিত হবেন, কিন্তু মূল সমস্যাটা থেকে যাবে হাসপাতালে ভর্তি, সেখানকার চিকিৎসা এবং মানুষের মৃত্যু রোধ করা। আমাদের এখন সর্বশক্তি নিয়োগ করতে হবে যাতে কোনো সংক্রামিত মানুষ যেন জটিলতায় না ভোগেন, হাসপাতালে ভর্তি হতে না হয়, এবং যারা হাসপাতালে ভর্তি হবেন তাদের চিকিৎসার জন্য যাবতীয় যা কিছু করা সম্ভব সেটা সুনিশ্চিত করা। সেখানে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের শূন্য পদ ভর্তি করা থেকে শুরু করে প্রোটোকল বা গাইডলাইন্স মেনে চিকিৎসার কাজ যাতে ঠিকঠিক ভাবে হয়, যাতে মানুষের মৃত্যু রোধ করা যায় সেটা সুনিশ্চিত করবার জন্য হাসপাতালগুলির দায়িত্ব অনেকখানি বেড়ে গিয়েছে। আমি আশা করব আমাদের রাজ্যের চিকিৎসকেরা, তাদের নেতৃত্বে স্বাস্থ্যকর্মীর দল অতীতে যেমন সফলতার সাথে চিকিৎসা কার্য পরিচালনা করেছিলেন, বহু মৃতপ্রায় মানুষকে আবার নতুন জীবনে ফিরিয়ে দিয়েছিলেন, সেইভাবেই আমাদের বন্ধুরা চিকিৎসার কাজ করবেন এবং করোনা সংক্রামিত মানুষের মৃত্যুর হাত থেকে আমাদের সহনাগরিকদের বাঁচিয়ে তুলবেন। এটাই এখন একমাত্র প্রার্থনা এবং সেটাই করা উচিত। পাশাপাশি সাধারণ মানুষের কাছে একটিমাত্র আবেদন, আপনারা যারা এখনো অনীহা প্রকাশ করছেন, বিব্রত বোধ করছেন বা মনে করছেন কোনো প্রয়োজন নেই ভ্যাকসিনেশনের, তারা অবিলম্বে ভ্যাকসিনেশনে, যারা 2 ডোজ নেননি 2 ডোজ নেবেন, যারা প্রিকশন ডোজ বা বুস্টার ডোজ পাওয়ার অধিকারী তারা নিজেরা অবশ্য অবশ্যই ভ্যাকসিনেশনের সেই ডোজটি নেবেন। জানবেন ভ্যাকসিনেশন আপনার সংক্রমণ না রুখতে পারলেও আপনার হাসপাতাল ভর্তি হওয়া, আপনার জটিলতা সৃষ্টি হওয়া বা মৃত্যু রোধ করা কমাতে পারে। বিশেষ করে বয়স্ক প্রবীণ নাগরিক যারা কোমরবিড কন্ডিশনে ভুগছেন তাদের কিন্তু বুস্টার ডোজ বা সেকেন্ড ডোজ ভ্যাকসিনেশন অতি অবশ্যই আর দেরি না করে এখনই নিয়ে নেওয়া উচিত, তারা নিয়ে নেবেন সেই আবেদন রাখছি। ধন্যবাদ, আমরা কথা বললাম চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক।